আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো আমার আজকের ব্লগটা আমি হচ্ছে শুরু করলাম, তো দেখতেই থাকেন। তো আজকে হচ্ছে অনেকগুলো রান্নাই করব, তো কী কী রান্না করব আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পারছেন হচ্ছে কাসকি মাছ, এটা হচ্ছে আমি কালকে হচ্ছে কাসকি মাছের চচ্চড়ি রান্না করছিলাম। তো এই ভিডিওটার পুরোটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম শেষের দিকতে একটু দেখাই কীরকম হয়েছিল রান্নাটা, খুবই মজা হয়েছিল। তো এবার হচ্ছে আমি চুলা রান্না করব আর কি, ছানাটা রান্না করব। তো আপনারা হচ্ছে আমার পুরো ভিডিওটি দেখবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন। তো এই হচ্ছে চুলাটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এবার এখানে হচ্ছে চুলাটা সিদ্ধ করার পরে হচ্ছে এটা তেল দিয়ে, তারপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো, তারপরে হচ্ছে একটু ভাজার পরে হচ্ছে একটু পানি দিয়ে দিল আর কি। তো এদিকে হচ্ছে আলুগুলো বেজে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে চুলার মধ্যে দেওয়ার জন্য, ছানার মধ্যে দেওয়ার জন্য আর কি। বেজে দিলে ফ্লেভারটা ভালো আসে আর কি, অনেক মজা হয়। তো এখানে হচ্ছে তেজপাতা আর দারচিনিটা দিয়ে দেওয়া হলো, আর এখানে হচ্ছে মরিচের গুঁড়োটাও দিয়ে দেওয়া হলো। তো চুলা রান্নাটা সবাই পারেন, তো আমি আমার মতো করে শেয়ার করলাম আর কি, অনেকের হয়তো কাজে আসতে পারে। তো এবার হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দেওয়া হলো, এবার হচ্ছে লবণটা দিয়ে দিলাম, আর হচ্ছে ধনে পাতা আর টমেটো লাগবে আমার ছানা ভাজার জন্য আর কি। তো এবার হচ্ছে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য হচ্ছে পানিটা দিয়ে দেওয়া হলো আর কি, একটু পানি দিয়ে দেবেন, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না আর সবগুলো মশলা একদম কষিয়ে যাবে আর কি। তো এখানে হচ্ছে আদা বাটা দিয়ে দেওয়া হলো, আর হচ্ছে অল্প করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেওয়া হলো আর কি। রসুনটা একদম অল্প দিবেন, না দিলেও চলবে। আর এখানে হচ্ছে ওই আলুগুলো যে বেজে নিয়েছিলাম, তো ওইখান থেকে আর কি কিছুটা আলু একটু ভেঙে দিয়ে দেওয়া হলো, অল্পগুলো আর কি, তিন ভাগের এক ভাগ হচ্ছে আমি ভেঙে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে ছানাগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, প্রতিদিন আরও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে আপনারা কমেন্ট করবেন। তো আবার হচ্ছে কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে হচ্ছে এখানে টমেটো দিয়ে আবারও মিক্স করে দিচ্ছি। আমার এই ছানাটা হচ্ছে গতকালকের, তো ভিডিওটা দেওয়া হয়নি গতকালকে, ভাবছিলাম ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে তাই আর দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে ছানাটা কীভাবে করেছিলাম তো সেটা শেয়ার করি আর কি। তো এই তো ভিউয়ার্স, তো এবার হচ্ছে আমি এখানে এই গরম মশলা অল্প করে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম, আর বাজার জিরের গুঁড়োটা কিন্তু দিয়ে দিছি, দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই তো ভিউয়ার্স, আমার হয়ে গেল চুলা ভাজিটা। তো আপনারা এভাবে চুলা ভাজিটা করতে পারেন আর কি, আর বেজারা কালোটাও দিয়ে দিছিলাম। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছের পেটি রান্না করব, তার জন্য হচ্ছে এখানে কচুর চড়া নিয়েছি, কচুর চড়াটা হচ্ছে মুকি আর কি, মুকি নিয়ে নিলাম এই ইলিশ মাছের পেটিগুলো রান্না করার জন্য। তো পেটিগুলোকে আর কি একটু বেজে নিচ্ছি, মাছের পেটিগুলো অনেক বড় ছিল তাই আমি মাঝখান দিয়ে আর কি কেটে নিলাম, অনেক বড় ছিল মাছটা, আপনারা তো গতকালকের ব্লগটি যারা দেখেছেন হয়তো দেখেছেন মনে হয়, মাছটা অনেক বড় ছিল। তো একটু বেজে নেব, তারপরে হচ্ছে এদিকে মশলাগুলো কষিয়ে হচ্ছে এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু অল্প দিয়েছি, হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আর হচ্ছে লবণ মরিচ হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে এই বাজার জিরের গুঁড়ো দিয়ে আর কি মশলাটাকে কষিয়ে, তারপরে হচ্ছে কচুর চড়াটা দিয়ে দিয়েছিলাম। তো এই তো ওইগুলো সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি ঝুলটা দিয়ে দিছিলাম আর কি একবারে, যাতে পরে আর ঝুল দিতে না হয়। তো এই পর্যায়ে হচ্ছে আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব।
তো এই তো ভিউয়ার্স, আমার রান্নাটা হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমি এই পেঁয়াজ শাক আর কি রান্না করব। পেঁয়াজ শাকটা ওই পুঁই শাকের মতনই, তো পেঁয়াজ শাকটা রান্না করার জন্য হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যদি কোনো বালু কিছু থাকে তাহলে যাতে চলে যায়, তো কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে তিন চারবারের মতো ধুয়ে নিছি পানিটা জড়িয়ে। এবার হচ্ছে শাকগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এই তো আমার শাকগুলোকে ধোয়ার পরে কুচি করে কাটা শেষ। তো এগুলোই হচ্ছে আমার রান্নার জন্য আজকে লাগছে আর কি। তো আমি এখানে চিকেন নিয়েছি আর কি, মুরগির একটা মুরগির মাংস নিয়েছি। তো এগুলো দিয়ে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব, আর এখানে হচ্ছে ইলিশ মাছটা রান্না করব। আর হচ্ছে এই তো রান্নার জন্য আমার রসুন কাঁচামরিচ এইগুলো আর কি লাগছে। তো এবারে হচ্ছে আমি ইলিশ মাছগুলো রান্না করার জন্য হচ্ছে বেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে তেল দিয়ে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম এই শাকটা রান্না করার জন্য। তো এবার হলো পেঁয়াজের সাথে হচ্ছে রসুন হচ্ছে দিয়ে দিলাম, আর হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো তো আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। আমি হচ্ছে এখানে শাকগুলো দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। তো আমি হচ্ছে ওই পাশটা উল্টিয়ে দেব, এক পাশ হয়ে গেছে আর কি। তো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এই তো ভিউয়ার্স, আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে, মাছটা ভাজা শেষ। তো আর এদিকে হচ্ছে শাকের পানিটাও শুকিয়ে আসছে, তো আমি হচ্ছে এবার একটু নেড়ে দেবো আর কি। দেখুন আমার এক ফ্রাই প্যান বড়া ছিল, পেঁয়াজ ছিল, অনেকগুলো ছিল, একদম অল্প হয়ে গেছে। তো আমি হচ্ছে একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজ শাকটা খেতে কিন্তু ভালোই লাগে। তো এদিকে হচ্ছে মাছগুলো হয়ে গেছে, আমি হচ্ছে এবার একটা প্লেটে তুলে নেব আর কি মাছগুলো। তারপরে হচ্ছে সেই একই তেলে আর কি, যে ইলিশ মাছ ভাজার যে তেলটা রয়ে গেছিলো ফ্রাইপ্যানের মধ্যে, ওই তেলে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এদিকে শাকের পানিটা একদম শুকিয়ে এসেছে, তো আমি আবারও নেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এদিকে হচ্ছে আমি এই ইলিশ মাছটা রান্না করার জন্য আর কি এখানে হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে লবণ, তারপরে হচ্ছে বাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে অল্প করে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এই তো আমার মাছগুলো। তো এদিকে হচ্ছে আমার শাকটা কেউ হয়ে গেছে, তো আমি হচ্ছে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তো আমার শাক রান্না শেষ, আর এদিকে আমার মাছটাও রান্না হয়ে গেছে ভিউয়ার্স। এই তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। তো এই রান্নাটা হচ্ছে আমার সেহেরির জন্য আর কি। তো দেখা যাক আর কী কী রান্না যায়, আর যদি সম্ভব হয় আপনাদের সাথে বাকিগুলোও শেয়ার করব। তো এই তো আমার এই রান্নাটা শেষ। তো এখানে দেখতে পারছেন আমি চিকেনের বিরিয়ানিটা রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে হচ্ছে পাতিলের মধ্যে তেল দিয়ে, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। আর এই বিরিয়ানি রান্নাতে আমি কিন্তু গোড়ের কোনো মশলা আজকে ইউজ করবো না। আমি কিন্তু অনেক বিরিয়ানি রান্না আরও দিয়েছি আমার ভিডিওতে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি শুধু এই শানের মশলাটা দিয়েই বিরিয়ানিটা রান্না করব। এই শান মশলাটা কিন্তু খুবই ভালো আর অনেক মজার একটি মশলা। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে দেখতে পারছেন আমি হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এবার দিয়ে দিলাম বাজা জিরের গুঁড়ো। এই দুটো মশলাই আমি দিচ্ছি, বাজা জিরের গুঁড়ো আর হচ্ছে গরম মশলা। শেষ পর্যায়ে আমি হচ্ছে শুধু এটা দিব, এই শানের বিরিয়ানি মশলাটা দেব, আর কোনো মশলা দেব না। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আর এদিকে হচ্ছে
যাও, আমি জানি না আপনারা যাও কেউ চিনেন কি চিনেন না, তো এখানে হচ্ছে যাও রান্না হবে, তো তার জন্য হচ্ছে আমার আম্মা হচ্ছে এখানে আদা, তারপরে হচ্ছে তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে খালি জিরার চালটাকে পানি দিয়ে বসিয়ে রেখে দিয়েছেন, ওই চালটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণের জন্য। আর এদিকে হচ্ছে আমার বিরিয়ানি মশলাটা দিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এদিকে চালটা দিয়ে তারপরে হচ্ছে চালার মশলা মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি, সাথে কিছু তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে সেই জাউটা করার জন্য হচ্ছে এখানে লবণ দিয়ে দেওয়া হচ্ছে, তো আমার আম্মা হচ্ছে লবণটা দিয়ে ভালো করে এগুলোকে গুটে নিতে হবে আর কি, তো আপনারা ভালো করে গুটনি দিয়ে এগুলোকে গুটে নেবেন, তো যারা যাও পছন্দ করেন আর কি তারা চাইলে এগুলো খেতে পারেন। তো এদিকে হচ্ছে আমি বিরিয়ানি রান্নার জন্য আর কি পানি দিয়ে দিয়েছিলাম চালটা ফুটার জন্য আর কি, যতটুকু আমার প্রয়োজন ততটুকু। তো পানিটা শুকিয়ে আসার পরে দেখুন এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, তো আমি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে এক ঘি দিয়ে দিলাম আর সাথে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো আর কি, অল্প আছে। তো এবার হচ্ছে আমি একবার মাঝে নেড়ে দিয়েছিলাম, দিয়ে আবারও পেঁয়াজের অল্প করে একটু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো আর কি। তো এদিকে হচ্ছে দেখতে পারছেন আমি আলুর ভাজি করব, ভাজি করার জন্য আলুগুলোকে কুচি করে কেটে নিয়েছি, তো হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আর কি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলু ভাজি তো সবাই করতে পারেন, তো আর খুব একটা বেশি শেয়ার করলাম না। তো এই তো এবার হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিলাম আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম, গরম মশলা বাজা জিরে এগুলো দিব না, আমি শুধু পাঁচফোড়ন দিয়েই আলু ভাজিটা করব, তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো এই ছিল আমার আজকের রান্না আর কি। তো আলুটাকে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এই তো ভিউয়ার্স আমার রান্নাবান্না একদমই শেষ, তো এই তো আমার ইলিশ মাছের তরকারি এটা হয়ে গেল, তারপরে হচ্ছে আমার পুঁই শাক ভাজি মানে পিনার শাক ভাজি আর কি, আর এদিকে দেখতে পারছেন জাউটাও হয়ে গেছে, তারপরে হচ্ছে আলু ভাজি আর কি, দেখতে পারছেন আলু ভাজিটাও হয়ে গেল, আর এদিকে তো আছে আমার এই বিরিয়ানিটা। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হচ্ছে এই তো আমার আজকে রান্নাবান্না, তার এদিকে হচ্ছে আমি কিন্তু কালকে দেখিয়েছিলাম আমাদের বাজারগুলো আর কি কী আনা হয়েছিল, তারপর আজকে আবারও বাজার নিয়ে আসা হলো, তো ভাবলাম এই বাজারগুলো শেয়ার করি আপনাদের সাথে কী কী আজকে আনা হয়েছে। তো এখানে দেখতে পারছেন একটা দুধের পট আছে, গুঁড়ো দুধ আর কি, তো একটা মিল্কের পট আছে, আর হচ্ছে বাকিগুলো দেখতেছি আর কি কী আছে, চলুন তাহলে সবগুলো দেখে নেই। এখানে হচ্ছে চিংড়ি মাছ, বড় চিংড়ি আর কি, ইসে আর কি বড় ইসার প্যাকেট, চিংড়ি মাছের প্যাকেট, তারপরে হচ্ছে এখানে হচ্ছে বাইম মাছ, এখানে দুই প্যাকেট বাইম মাছ আছে, তারপরে এই ব্যাগটার মধ্যে হচ্ছে পান আছে আমার আম্মার জন্য আর কি, এখানে পান, আর এখানে হচ্ছে কাঁচামরিচ, তো বাজারগুলো দেখতে থাকেন হয়তো বা আপনাদের কাছে দেখতে ভালো লাগবে। এই তো এখানে একটা কাঁচা পেঁপে আছে তরকারি রান্না করার জন্য আর কি, তরকারি বা ভাজি কিছু একটা করা যাবে, আর এখানে আছে করলা, তো করলা আছে পেঁপে আছে, আর এগুলো হচ্ছে মাজনি আর কি, ডেক বাসন আর কি পাতিলগুলো মাজনি, আর এখানে হচ্ছে নুডলস আছে ম্যাগি নুডলস, আর হচ্ছে চালের গুঁড়ো আছে এক প্যাকেট চালের গুঁড়ো, আর এখানে দেখতে পাচ্ছেন লাউ, তো লাউটা হচ্ছে একটা লাউ ভালোই আছে আর একটা লাউ খুব একটা ভালো না, তারপরও এখনও পাওয়া যাচ্ছে আর কি এটাই বেশি। তো এখানে হচ্ছে একটা কালো জিরের প্যাকেট আর কি, কালো জিরের চাউল, আর এখানে আছে ধনে পাতা, আর এই চানার, এই যে চানার ডাল হচ্ছে এটা চানার ডাল, আর এখানে হচ্ছে চা পাতা আর কি, একটা চাপাতি,
আর এখানে হচ্ছে জিরা, আস্ত জিরা। তো আস্ত জিরাটা হচ্ছে আমি তেলে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দেবো আর কি, তাই আমাদের আস্ত জিরাটা লাগে, আমাদের আনতে হয়। তো এই এখানে হচ্ছে মসুরের ডাল, এই চারটি প্যাকেট কিন্তু কালকে আনা হয়েছিল, আমি আর ভিডিওতে দিতে পারিনি, তো ভাবলাম আজকে এগুলো দিয়ে দিই। আর এখানে হচ্ছে একটা মাছ, মিগেল ফিশ আর কি। তো এই তো মিগেল ফিশটা কেটে ওরা দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে মাছের মাথাটা, মাথাটাও হচ্ছে ওরা ছোটো ছোটো করে আলাদা একটা ব্যাগে করে ভরে দেয়। তো এই তো ভিউয়ার্স, এগুলি হচ্ছে আমার আজকের বাজার আর কি, এগুলো আজকে আনা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।